বাংলাদেশের একমাত্র মুনাফিক দল আওয়ামী লীগ, বলছেন রুমিন ফারহানা। এদিকে বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে, বলছেন আকবর চৌধুরী বাবর। এদিকে ভারত সফর বৈঠকে বাংলাদেশ পেয়েছে শুভঙ্করের ফাঁকি, বলছেন গণফোরাম। জানাবো তিস্তা সমস্যার সমাধান না হওয়ায় মেরনের আক্ষেপ। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে আলী আজম না তোফাজ্জল হোসেন মিয়া। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশের একমাত্র মুনাফিক দল আওয়ামী লীগ, বলছেন রুমিন ফারহানা। বাংলাদেশে যদি কোনো মুনাফিক দল থাকে তাহলে সেটি আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে যদি কোনো মুনাফিক দল থেকে থাকে তাহলে সেটি হচ্ছে আওয়ামী লীগ। করোনায় অনেক মানুষ কর্ম হারিয়েছে, অনেকে পেশা পরিবর্তন করেছেন, কেউ কেউ চিরতরে শহর ছেড়ে গ্রামে চলে গেছে। বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে আগুন লেগেছে, এই অবস্থায় শহরে কাজ করে তাদের চলার অবস্থানে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে বাজারে চালের কেজি 70 টাকা, পেঁয়াজের দাম, ডিমের দাম বাড়তেই চলেছে, তাহলে মানুষ কেমন করে চলবে ও খাবে? আওয়ামী লীগ বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে, আর সেই চাল তারা এখন খাওয়াচ্ছে 70 টাকায়, এটাই হলো আওয়ামী লীগ। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির এই তা বলেন, আওয়ামী লীগ বলে একটা করে আরেকটা, তারা যে বিশ্বাস করে সেটা মুখে বলে না, মুখে যেটা বলে সেটা কাজে করে না, আর কাজে যেটা করে সেটা তাদের মুখে ও বিশ্বাসে থাকে না। এ সময় আওয়ামী লীগকে মুনাফিকের দল বলে আখ্যা দেন তিনি। রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ আমরা কোথাও দেখি না, আমরা দেখি পুলিশ ও প্রশাসন। আওয়ামী লীগ বলে আমরা আন্দোলন করতে পারি না, আমি বলি পুলিশের গুলি ও বন্দুকের নল সরিয়ে দেখেন, লাখো কোটি মানুষ আছে আমাদের পাশে, একটু সুযোগ দিলেই রাস্তায় ঝাঁপিয়ে পড়বে তারা। পুলিশ ও প্রশাসনের বাড়াবাড়ির কথা তুলে ধরে তিনি বলেছেন, পুলিশ ও প্রশাসন বাড়াবাড়ি দেখে মনে হয় না বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার ন্যূনতম ছিটে ফোটা বৈশিষ্ট্য আছে, মনে হয় না প্রতিষ্ঠানগুলো তাদের ন্যূনতম স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পারছে। কুর্তি পরে রাজনীতি করাদের হুঁশিয়ারি দিয়ে রুমিন ফারহানা বলেন, রাজনীতি করতে হলে কুর্তি খুলে রাজনীতি করতে আসেন, নির্লজ্জের মতো কুর্তি পরে রাজনৈতিক বক্তাদের মতো সস্তা বক্তব্য দেবেন না, জনগণের করের টাকায় আপনাদের বেতন হয়, মনে রাখবেন সংবিধান অনুযায়ী আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী মাত্র, এর বেশি কিছুই না। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সর্ববৃহৎ দল বিএনপিকে নিয়ে কথা বলবেন তখন হিসেব করে কথা বলবেন, যদি হিসেব করে কথা না বলেন তাহলে যেভাবে আপনারা বিচার বহির্ভূত হত্যা স্বীকার করেছেন, যেভাবে গুলি চালিয়ে ফোঁটা ফোঁটা করে রক্ত ঝরিয়েছেন, সেভাবে আমরাও ফোঁটা ফোঁটা রক্তের হিসাব যেমন নেব তেমনি আপনাদের প্রতিটা কথার হিসাবও বুঝে নেব। আওয়ামী লীগকে মনে রাখার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই দিন সেই দিন নয়, মনে রাখবেন জোর জবরদস্তি করে আপনারা ক্ষমতায় এসেছেন, 2014 সালে যেভাবে জনগণকে ধোঁকা দিয়েছেন, 2018 সালে যেভাবে জনগণের অধিকার লুট করেছেন, 2023 সালে আর আমরা সেইভাবে জনগণের অধিকার লুট করতে দেব না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমনিতেও মামলা খান, অমনিতেও মামলা খান, ঘরে থাকলেও মামলা খান, বাইরে থাকলেও মামলা খান, এমনকি মরলেও মামলা থেকে নিস্তার নেই, মরা মানুষের নামে মামলা হয়, তাহলে কিসের ভয়? তাই আন্দোলনের কোনো বিকল্প নেই, এই আন্দোলনের মধ্য দিয়েই 2023 সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায় করবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে 92-95% ভোট নিয়ে 350 আসনের মধ্যে 300টিতেই বিএনপির জয় নিশ্চিত হবে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, বিএনপির সেই সমর্থন আছে। বিএনপি গণমানুষের দল, যতবার দেশ ক্রান্তিকালে পৌঁছেছে ততবার দেশ উদ্ধারকারী ভূমিকায় বিএনপি এগিয়ে গেছে। বিএনপিতে যতজন বীর উত্তম, বীর প্রতীক ও মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগে তার ধারের কাছেও নেই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় দেশে ছিল না, সুতরাং যতবার বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে ততবার বিএনপিকে পাশে পেয়েছে। 90-এর স্বৈরাচারী আন্দোলনে বিএনপি ছিল সবচেয়ে অগ্রভাগে এবং তার পুরস্কার দেশের মানুষ দিয়েছে। তখন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকেই নির্বাচিত করা হয়েছিল। এখন পিছু হটার সময় নয় উল্লেখ করে রুমিন ফারহানা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন আর বসে থাকার সময় নেই, আপনারাই আমাদের বিএনপি শক্তি, আপনারাই দেশনেত্রী খালেদা জিয়ার শক্তি, এ সময় দলকে আরো শক্তিশালী করে নেতাকর্মীদের পথে নামার আহ্বান জানান। পাশাপাশি 2023 সালের পরের সময়টা বিএনপির হবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে, বলছেন আকবর চৌধুরী বাবর। বিএনপি আন্দোলনের নামে দেশজুড়ে সাধারণ পথচারী সহ পুলিশের উপর হামলা শুরু করেছে। চট্টগ্রামেও দলটি নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আমরা দলটির অপরাজনীতি ও নৈরাজ্য রাজপথে রুখে দেব, তিনি বলেন। বিএনপি সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সরকারের উন্নয়নমূলক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। দলটির দেশদ্রোহী ষড়যন্ত্র রুখে দিতে সাধারণ মানুষকে নিয়ে আমাদের আজকের এ বিক্ষোভ মিছিল ও গণপথযাত্রা।
ভারত সফর বৈঠকে বাংলাদেশ পেয়েছে শুভঙ্করের ফাঁকি, বলছেন গণফোরাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ শুধু শুভঙ্করের ফাঁকি পেয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে আমরা কি পেয়েছি? বাংলাদেশ কিছুই অর্জন করতে পারেনি। আমরা ভারতকে কানেক্টিভিটির সব লাইন দিয়েছি, কিন্তু তিস্তা আমরা এখনও পেলাম না। অথচ অন্য কারোর সঙ্গে আমরা কানেক্টিভিটি পাইনি, এটা নিয়ে আলোচনা। নেপাল ভুটান থেকে সরাসরি বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তাও পায়নি বাংলাদেশ। মন্টু বলেন, বাংলাদেশের একটি বিশাল অঞ্চল মরুভূমি ও মানবশূন্য হওয়ার আগেই ওই মানবতাকে রক্ষা করার লক্ষ্যে অবিলম্বে তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু করতে হবে। প্রয়োজনে তিস্তা সমস্যার সমাধানে চীনের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নিতে হবে। গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, এ সফর বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো সফর নয়। এ সফর অবৈধভাবে ক্ষমতা দখল রাখতে, জনগণের ভোটাধিকার হরণ করা জনগণের ষড়যন্ত্রের সফর। এরই মধ্যে যে অবৈধ সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুখ খুশকে বলে ফেলেছিলেন, এসব ছলচাতুরি এদের দেশের মানুষ জানে। তাই এবার কোনোভাবেই 2014 ও 2018 সালের মতো নির্বাচনের সুযোগ নেই। তিস্তা সমস্যার সমাধান না হওয়ায় মেননের আক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা সমস্যার সমাধান না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ভারত থেকে প্রধানমন্ত্রী ঘুরে এলেন, কিন্তু মূল সমস্যাগুলোর আশাবাদী সমাধান দেখছি না। তিস্তার সমস্যা ঝুলে রইল। একইভাবে কুশিয়ারা থেকে পানি প্রত্যাহারের অনুমতি নিলাম। এখন আনন্দ হচ্ছে যে কুশিয়ারা থেকে পানি প্রত্যাহার করতে পারবো, কিন্তু মেঘনা বেসিনে গিয়ে এটা কতখানি সংকট সৃষ্টি করবে নাকি করবে না তা নিয়ে কোনো সমীক্ষায় কিন্তু আমরা যাইনি। তিনি বলেন, এখন আমাদের জন্য অনেক বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে নদী নিয়ে। গঙ্গা চুক্তি 2026 সালে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সংযোগস্থল দিয়ে পানি প্রবাহ নিয়ে এখনও পর্যন্ত কোনো যৌথ সমীক্ষা করতে পারেনি। মন্ত্রীদের সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, তাদের কাছে যদি জিজ্ঞাসা করি তাহলে বলবে 19 লাখ টন খাদ্য আছে। কৃষিমন্ত্রী বলবেন, গুদামে পর্যাপ্ত সার মজুদ আছে, কিন্তু মাঠে যখন যান দেখবেন আমাদের কৃষক সে সার পাচ্ছে না। তিনি বলেন, বলা হচ্ছে সারের পর্যাপ্ত সংগ্রহ আছে, কিন্তু তলিয়ে দেখছি তাদের সংকট হচ্ছে। সবচেয়ে বড় সংকটে আছে কৃষক, আর কৃষককে বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন সম্ভব হবে না। ভুল কথা, ওয়ার্কার্স পার্টির 21 দফা দাবি উল্লেখ করে তিনি বলেন, আমরা গণতান্ত্রিকভাবে কৃষকের উৎপাদন প্রাপ্তি ও তাদের অধিকার এবং শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে আলী আজম না তোফাজ্জল হোসেন মিয়া। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে পরিবর্তন হচ্ছে। বর্তমান মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস আগামী মাসের শেষ সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছেন। সেখানে তিনি বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেবেন। এই পদটিতে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার। বর্তমানে এই পদে বাংলাদেশের পক্ষে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী 18 অক্টোবর। এর আগে নতুন বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে ডক্টর আহমদ কায়কাউসের নাম চূড়ান্ত করেছে সরকার এবং সেটি বিশ্বব্যাংকের কাছে পাঠানো হয়েছে। বিশ্বব্যাংক ও তা অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি পদ। বিশেষ করে ডক্টর আহমদ কায়কাউস এই দায়িত্ব গ্রহণ করার পর এই পদটি আরও প্রদীপে আসে। তিনি রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্য মন্ত্রী এবং আমলাদের যোগসূত্র হিসেবে কাজ করেছেন, আর এ কারণে ডক্টর আহমদ কায়কাউসের পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে হচ্ছেন এ নিয়ে নানা মহলে নানা আলোচনা হচ্ছে। তবে একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে শেষ পর্যন্ত দুটি নামই আলোচিত হচ্ছে। এ দুজনের মধ্যে যে কোনো একজন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে আছেন বর্তমানে জনপ্রশাসনের সিনিয়র সচিব কে এম আলী আজম এবং প্রধানমন্ত্রী কার্য সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া। আলী আজম 1986 সালের ব্যাচের একজন কর্মকর্তা, কিন্তু তার চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী নভেম্বরে। আলী আজমকে যদি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়েছে, সেক্ষেত্রে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে। বর্তমানে প্রধানমন্ত্রী চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে নেতিবাচক অবস্থান গ্রহণ করেছেন। অনেকেই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি, আর এ কারণে আলী আজমকে শেষ পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে কি হবে না সেটি নিয়ে অনেকের মনে আলোচনা আছে। তবে একাধিক সূত্র বলছে, শেষ পর্যন্ত যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে দেওয়া সিদ্ধান্ত হয়, তাহলে আলী আজমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েই এখানে দেওয়া হতে পারে। তবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ায় দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তোফাজ্জল হোসেন মিয়া। তোফাজ্জল হোসেন মিয়া নবম ব্যাচের কর্মকর্তা, অত্যন্ত মেধাবী এবং দক্ষ কর্মকর্তা হিসেবে তিনি পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই ছাত্র মাঠ প্রশাসনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর সচিব হিসেবেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন এবং সকলের আস্থা অর্জন করেছেন। এ বিবেচনা থেকে তোফাজ্জল হোসেন মিয়াকে মুখ্য সচিব করা হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। তবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে হবেন, এটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নিজস্ব এখতিয়ারাধীন একটি বিষয় এবং প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে এটি হয়ে থাকে। জানা গেছে যে প্রধানমন্ত্রী ভারত সফরের আগে একাধিক সিনিয়র সচিবের সঙ্গে কথা বলেছেন, দুই একজনে তিনি সাক্ষাৎকার নিয়েছেন, তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মুখ্য সচিব কে হচ্ছেন তা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।